গুড মর্নিং বন্ধুরা, সবাই সবাই কেমন আছো? আশা করছি বাড়ির সবাইকে নিয়ে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, আর রান্নাঘর থেকে স্টার্ট করলাম। তো এখন বানাবো হলো লুচি, কারণ অনেক দিন ধরে রুটি খাচ্ছি, তো মেয়ে বলছে লুচি খাবে, আর ঘরে সুজিও আছে। তো দেখি কি করি, লুচিটাও বানাবো, আর বেশি বানাবো না, কারণ বরমশাই তো এখন বাড়িতে নেই, সকাল সকাল চলে গিয়েছে। তো এখন বানাবো, আর মেয়ে তো আজকে টিউশনও নেই আর স্কুলও নেই, কারণ শনিবার দিন বন্ধ থাকে স্কুল। তো যাই হোক, তো মা মেয়েতে খাবো। তো এখন লুচিগুলো বানিয়ে নিচ্ছি, আর দেখো লুচিগুলো এগুলোই বানিয়েছি, এর বেশি বানাইনি। আর দুটো মেয়ে খেয়েছে, আমিও খেয়েছি। তো এখন রান্না টান্না করার একটা প্রিপারেশন চলছে, কিন্তু সবজি রান্না করলে মেয়ে খেতেই চায় না। তো এখানে তো সব সবজি আছে, আজকে মাছ টাছ কিছু নেই। আর এখানে দেখো আলু আনলে আমি এখানে শুধু রাখি রাখি, আর নিচের আলু অনেকগুলি মানে নষ্ট হয়ে গিয়েছে, তো এটা পরিষ্কার করব, তার জন্য আমি সবগুলি বার করে নিয়েছি। তো এখন রান্না করব কি বুঝতে পারছি না, তো মেয়েকে বলে তারপর রান্না করলাম। কারকলের পোট ডাল আর একটা সবজি বানিয়েছি। আর এখানে দেখো আমার স্নান করা হয়েছে, অন্য কাজগুলি আর শেয়ার করতে পারিনি। আর আজকে কিন্তু অনেকটা গরম, আর কারেন্টটি আমি ঘর থেকে লুচি আবার খেয়ে এসেছি চিনি দিয়ে, আর মেয়ের জন্য নিয়ে এলাম। মেয়ে এ ঘরে বসে আছে, কারণ প্রচণ্ড গরম, আর দেখো কারেন্ট নেই। তো আমিও এসেছি, আর আমি আজকে কি কাজ একটা করেছি দেখো। তো আমি আর হাতে যে স্প্রাইটের বোতলটা দেখেছো, তো এটার মধ্যে কিছুটা স্প্রাইট ছিল। আর আমি কি করেছি, এটার মধ্যে জল দিয়ে নিয়ে এসেছি। তো আমি জানি না এটার মধ্যে যে স্প্রাইট আছে, তো আমি মনে করেছিলাম মেয়ে খেয়ে নিয়েছে, তো মেয়ে বললো সবটা খায়নি, একটু ছিল, তো এটার মধ্যে জল নিয়ে এসেছি বলে মেয়ে খাবে না বলছে। আসলে মানে এটা জলের স্বাদটা ওর নেই, আর আমি খাচ্ছি, আর মেয়ে বললো এটা ফেলে দিতে। আর মেয়ের জন্য যে লুচি এনেছিলাম, মেয়ে একটা খেয়েছে, আরেকটা দেখো আমাকেই খাইয়ে দিল। তো মেয়ের সঙ্গে এখানে গল্প করছে, আর দুষ্টুমি তো মামির মধ্যে চলে। তো আমি দেখো খাচ্ছি একটু পরে পরে, আর মেয়েকে আমি জোর করছিলাম খাওয়ার জন্য, খেয়ে দেখতে, তো মেয়ে তো খাবে না। আর এদিকে গরমে দেখো আমার অবস্থাটা কতটা খারাপ হয়ে গিয়েছে। তো গুড ইভিনিং সবাইকে। তো আমি সন্ধ্যায় এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে আসার পথে মেয়ের জন্য আমি দেখো টিফিন নিয়ে এসেছি। তো মা মেয়েতে এখন খাবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেক দিন ধরে কিনে টিফিন এনে খাওয়া হয়নি, ঘরেই খাই, তো মেয়েও খুশি আমিও খুশি। তো এখন খেয়ে নিই, আর খেতে তারপর তো আবার রান্নাবান্না আছে। তো বরমশাই আসেনি, আসবে, বাজারে গিয়েছে বলছে, তো কিছু একটা আনবে মনে হয় রান্নার জন্য, কারণ মেয়ে তো দুপুরে খায়নি, তো আমিও দুপুরে ভাত খাইনি, আর মেয়ে লুচি খেয়েছে, তো পরের বারও। তো এখন কিছু একটা আনলে রান্না করবো, আর খাওয়া দাওয়ার পরে দেখো আমার বরমশাই একটা নারিকেল ছিল ঘরে, তো এটা কেটে দিয়েছিল, আর এটা দেখো শুকিয়ে গিয়েছে। তো আমি কি করলাম, এটা কেটে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর এগুলি শুকাবো, পানের সঙ্গে খাওয়া যায়। আর আমি কিন্তু একটু একটু পান খাই, সবাই হয়তো জানো না। আর অর্ধেকটা নারকেল আমি রেখে দেবো ফ্রিজে, তো এগুলি কালকে রোদ্রে দেবো সকালে। আর এখন রান্না বসিয়ে দিচ্ছি, আর এই যে এনেছে মাংস, আর দুপুরে দেখো এই যে সর্ষে দিয়ে কারকলের পুর করেছিলাম, আর একটা আলু দিয়ে তরকারি করেছি, কিন্তু মেয়ে খায়নি একবার, ওই মামিয়েতে খেয়েছি। তো আমার এদিকে মশলা রেডি করা হচ্ছে, আর মেয়েও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। তো দেখো এ রসুন আদা সব কিছু মেয়ে কেটে দিয়েছে, আর কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন বাজে 9:30, তো মাংসটা হতে তো অনেকটা সময় লাগবে।
তো মশলা টশলা আমার সব কিছু আমি রেডি করেছি, আর মেয়ে এদিকে আমার মাংসটা ধুয়ে দিয়েছে আর পেঁয়াজ রসুন সবগুলি কেটে দিয়েছে। তো আমার অনেকটা তাড়াতাড়ি হয়েছে। তো এখন মেয়ে ঘরে আছে আর কারেন্টে চলে গিয়েছিল, এখন আর আমি এদিকে রান্নাটা করি আর মেয়ে পড়তে বসেছে। মেয়ের কালকে একটা অনলাইনে পরীক্ষাও আছে। তো রান্নাবান্না শেষ করে আমাদের রাত 12টা বেজে গিয়েছিল। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবে, আর যারা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থেকো সুস্থ থাকো, আমি কাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। গুড নাইট সবাইকে।